I'm sorry, babe. I'm really, really sorry. এখন পর্যন্ত যা যা করছি আমি সব কিছুর জন্য সরি এবং ভীষণভাবে অনুতপ্ত এবং সরিটা আমি একদম মন থেকে বলতেছি ভাইয়া। ভাইয়া তুমি কথা বলতেছো না, আমি মন থেকে সরি বলতেছি ভাইয়া, প্লিজ আমাকে ইগনোর করো না। মানুষ কি ভুল করে না ভাইয়া? কিছু কিছু ভুল কখনোই শুধরানো যায় না। যেমন ধরো তুমি ভুল করে একটা মানুষকে খুন করে ফেললে, কি শোধরানো যাবে? ভুলের তো একটা প্যারামিটার বা একটা স্কেল থাকে, তোমার ভুলগুলো না ওই স্কেলের একদম উপরের দিকে থাকে, ভুল আর কিছু করার থাকে না। মাত্র 30 লাখ টাকার একটা টিভিসির জন্য তুমি মডেল তোমাকে খুন করেছ। ইয়েস, আই নো ইট। বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, আমি হ্যাঁ আমি করছি কাজটা, বাট আমার পিছনে ছিল রাজীব সালেন, আমি ওর জন্য কাজগুলো করছি। আমি এখন পর্যন্ত যা যা ভুল বা দোষ করছি সবগুলোর পিছনে ছিল সে। আই এম অলওয়েজ ইনফ্লুয়েন্সড বাই হিম। তুমি একটা কাজ করো সবকার। হ্যাঁ বলো। দোকানে যাও, গিয়ে একটা ফিডার কিনো, ঘরে বসে তুমি দুধু খাও। রাজীব সালেহীন বললো আর আমি একদিন তো ঘুম করে ফেললাম। তোমার মূল সমস্যা হচ্ছে দুটো। প্রথম হচ্ছে তুমি নিজেকে খুবই ইনফ্লুয়েন্সড মনে করো, মনে করো যে তুমি সবার সাথে টেক্কা দিতে পারবে, আসলে তুমি এটাকে বলে কি জানো, ওভার কনফিডেন্স। আর সেকেন্ড হচ্ছে তোমার টাকার খুব লোভ, টাকার জন্য তুমি যা খুশি তাই। এবার তুমি যেতে পারো ভাইয়া। ভাইয়া আমি তোমাকে প্রমিস করতেছি, আমি যার জন্য এত কিছু আমি তাকে ছাড়বো না, ওই রাজীব সারিয়ানের শেষ আমি দেখে ছাড়বো ভাইয়া। তোমার কারো শেষ দেখতে হবে না। আমি তোমাকে একটা সাজেশন দিই, তুমি পারলে নিজে নতুন করে নিজেকে স্টার্ট করো। আই মিন ইট, অ্যান্ড পার্সোনাল ইমোশন, বিজনেসে যত বেশি ঢোকাবে ততই সমস্ত কিছু কমপ্লেন পাকিয়ে যাবে। আর একটা কথা, রাজীব সালেহীন অত্যন্ত ঠান্ডা মাথার একজন ক্রিমিনাল, তার সাথে তুমি করতে দিতে পারবে না, কারণ তোমার মাথায় বুদ্ধি বলে কোনো জিনিস নেই। এবার তুমি যেতে পারো ভাইয়া। আমি আজকে আসছিলাম তোমার কাছে সারেন্ডার করতে। ইয়েস, ভাবছিলাম বড় ভাই তুমি, আমি ছোট ভাই তোমাকে সারেন্ডার করবো, একটা ভুল করছি তুমি আমাকে মাফ করে দিবা। বাট তুমি আমাকে যেভাবে ট্রিট করলা, যেসব কথা বললা, এরপর তোমার সাথে আর কোনো কথা চলে না। আমিও বলে যাচ্ছি আজকে আমি দেখাই দিব সাফকাত চৌধুরীও কারো থেকে কোনো অংশ কম যায় না, সব পারে। অ্যান্ড আই অলসো মিন ইট।